তাহলে এই দেখেন আমরা সবাই জানি অ্যালার্জি, অ্যালার্জি হিসেবে কথাটা আমরা সবাই বলেছি, তো ওই যে কিছু খাইলে গা চুলকায়, টুকটুক লাল হয়ে যায়, অনেক সময় দেখা যায় সর্দি হয়, নাক লাল হয়ে যায়, হাত পা চুলকায়, পুরো পুরো শরীর লাল হয়ে যায়, তাহলে অ্যালার্জি হিসেবে আমরা জানি, মানে কোনো কিছু খাওয়ার পর চুলকানি উঠলে অ্যালার্জি, ঠিক না? সব জায়গায় না। তো অ্যালার্জি ক্রাইটিস হচ্ছে, অ্যালার্জি হচ্ছে যে মানে এমন একটা জিনিস, ধরেন আমি আপনি চিংড়ি মাছ খেতে পারি বা অন্য কোনো খাবার ইলিশ মাছ খেতে পারি, যার অ্যালার্জি সে খাইলে কি হয়, উল্টো রেসপন্স হয়, গা চুলকায়, মানে স্বাভাবিক ভাবে স্বাভাবিক খাবারের মধ্যে অস্বাভাবিক আচরণ হয় তার বডিতে, যদি স্বাভাবিক অবস্থায় অস্বাভাবিক আচরণ হয় ওইটাকে বলা হয় অ্যালার্জি। যেমন ধরেন এই আপনি ধুলাবালি উঠতেছে, আমি আর আপনি হাঁটতে পারতেছি, একটু ধুলাবালি আগে ঢুকে এতটুকুই, কিন্তু যার অ্যালার্জি সমস্যা তার ধুলাবালি এসে চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে, নাক দিয়ে পানি পড়ে, নাক লাল হয়ে যায়, সর্দি শুরু হয়ে যায়, যার এই সমস্যা তার অ্যালার্জি। তাই দেখা যায় স্বাভাবিক অবস্থায় যদি শরীরে রোগ প্রতিরোধ তন্ত্র অ্যাবনর্মাল রেসপন্স করে, মানে অতিরিক্ত সাড়া দেয়, তখন দেখা যায় যে সমস্যাটা এটা অ্যালার্জি বললাম। যেমন ধরুন আপনি চিংড়ি মাছ খেতে সবাই পছন্দ করে, চিংড়ি মাছ খাওয়ার পরে আপনার গা লাল হয়ে গেছে, বেগুন খেয়েছেন পুরো গা লাল হয়ে গেছে, কারোর মধ্যে লাল হয় না, 10 জন খাইছেন এক টেবিলের মধ্যে, কিন্তু একজনের গা চুলকানো শুরু হয়েছে, তার অ্যালার্জি। মানে এটা সংজ্ঞা হিসেবে আমরা এমনি বলতে পারি বাংলায় যে স্বাভাবিক কোনোটা জিনিসের প্রতি যদি আমাদের শরীরের রোগ প্রতিরোধ তন্ত্র অস্বাভাবিক সাড়া দেয় তাকে বলা হচ্ছে অ্যালার্জি। আরেকটা হচ্ছে যে রাইনাইটিস, রাইনাইটিস হচ্ছে যে দেখা যায় যে ঠান্ডা লাগলে আমাদের একেবারে নাক দিয়ে পানি পড়তে থাকে, এই নাক দিয়ে পানি পড়াকে আমাদের এই মেডিকেলের ভাষায় রাইনাইটিস বলা হয়। রাইনাইটিস মানে হচ্ছে আমাদের নাকের যে ভিতরে লেয়ারটা আছে সেখানে যদি ইনফেকশন হয়, প্রদাহ হয়, তাহলে নাক দিয়ে পানি পড়ে, এটাকে বলা হয় থাকে রাইনাইটিস। তাহলে আমরা যদি একসাথে যদি লিখে দিই সংজ্ঞা হয়ে যাবে, লিখে দিই পরীক্ষায় লিখতে সহজ। দেখেন বাকিরা কোথায় আপনাদের, একজন যে ঘুমাইতো আপনাদের বেতন উনি সে কোনায় বসতো, যে রাম রাখলো আরেকজন আছে, তাহলে আপনাদের সিনিয়র আগের বেছে উনি এসে শুধু ঘুমাইতো, আপনি রাতে তো এই সময়টা ঘুমাইতে সময় না আসলে কষ্ট হয়, একটু রেস্ট না নিলে সেমিনার পাওয়া যাবে না, আসলে কষ্ট হচ্ছে। শুক্রবার কয়টায়? শুক্রবার আশা করি দেখা হবে, একবার খেয়ে আমার স্কুলে দেখবো। লেখেন ইট ইজ অ্যান হিমোগ্লোবিন ই মেডিয়েটেড রেসপন্স একটু বলতে আসলে একটা যদি সুন্দর একটা ওয়ার্ড লাগা আছে ইমিউনোলজিক্যাল, লেখেন আই এম এম ইউ ইমিউনোলজিক্যাল, ইমিউনোলজিক্যাল রেসপন্স অফ নেজাল মিউকোসা, airborne allergens. Snail is characterized by
quaternary nasal discharge, sneezing, and kissing in the nose. যদি সহজ ভাবে মানে টেস্ট না লাগাইতে চান আর কি পরীক্ষার সময়, কারণ পরীক্ষার সময় আসতে আসার সময় দেখা যাবে যে মনে থাকবে না এগুলো, তো এই লাইনটা এই লাইনের এই জায়গাটা না লিখতে পারেন। বা এখানে ওই এখানে পাঁচ নম্বর হচ্ছে অ্যানোসমিয়া, সবকিছু আচ্ছা। এর হচ্ছে কজের মধ্যে হচ্ছে যদি বংশগত কোনো কজ থাকে, তো বংশগত কজ থাকে বলা হয় থেকে হেরেডিটারি, যে নাম হচ্ছে হেরেডিটারি মানে হচ্ছে বংশগত সমস্যা। সেটা হচ্ছে স্ট্রেস, যে মানুষ খুব বেশি মানসিক চাপে আছে, সারাদিন চাপ, ওই চাপের ঠেলায় সিকুয়েশন বেশি হতে পারে, এটাকে অ্যালার্জি হেরিজ বলতে পারি আমরা। তিন নম্বর হচ্ছে চেঞ্জেস ইন দা হিউমিডিটি, হিউমিডিটি মানে হচ্ছে আর্দ্রতা, পানি আবহাওয়ার অবস্থা আর কি, আবহাওয়াতে কতটুকু পানি আছে, মেঘ হিসেবে পানি ভাসে না আকাশে, যদি বেশি পরিমাণ পানি থাকে বা বেশি পরিমাণ মেঘ থাকে ওই জায়গা থেকে দেখা যায় যে আমাদের বডিতে ঘাম কম শুকায়, দেখা যায় যে বায়ুমণ্ডলের মধ্যে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এই আশেপাশের নদী নালা খাল বিল সমুদ্র থেকে পানি বাষ্প হয়, এরকম জানি ঠিক না, কি বলেন? ওই বাষ্পটা উপরে মেঘ হিসেবে থাকে, একটা এলাকার বাতাসের মধ্যে 100 টন মেঘ থাকার কথা, থাকলে সে পুরোপুরি মানে একেবারে ফুলফিল হয়ে যায়। তো 100 টন মেঘ হওয়ার আগ পর্যন্ত ওই এলাকার নদী নালা খাল বিল মানুষের ঘাম যত জায়গায় পানি সব জায়গা থেকে বাষ্প হবে, ভাতের ওই যে ভাত ফুটে ওগুলো থেকে বাষ্প হবে, যদি কোনো কারণে 100 টন হয়ে যায় তখন কিন্তু আপনার গায়ের ঘাম কিন্তু আগে মধ্যে শুকাবে না, কারণ আবহাওয়ার ক্যাপাসিটি 100 টন হয়ে গেছে। ঘামগুলো দেখা যায় যে মানে ঘামাইলেও শুকাতে যায় না, কেমন একটা অস্বস্তিকর পরিস্থিতি, ঠিক এই সময়টা এরকম এখন চলতেছে, মানে ভ্যাপসা গরম থাকে কেন যেন ঘাম ঘাম লাগে ঘামটা শুকায় না। এটা হচ্ছে যে যদি আবহাওয়ার আর্দ্রতার মধ্যে কোনো চেঞ্জ হয়, যে বেশি পরিমাণ মেঘ আকাশে জমে গেছে এই সময় বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের ঘাম শুকাচ্ছে না, একটু ঠান্ডা লেগে যায় ভাব ভাব, তখন এটা অ্যালার্জি কাইনেটিক্সের মধ্যে পড়ে যায়। তাহলে হচ্ছে ভাইরাল অ্যান্ড ব্যাকটেরিয়াল ইনফেকশন, যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া দ্বারা আমাদের নাকি ইনফেকশন হয়, এটার কারণে যদি আমাদের ওই যে নাকি পানি পড়ে তারপরে হাঁচি হয় তারপর নাকি দুলকানি হয়, এটাকে বলা হয়ে থাকে অ্যালার্জিক রাইনাইটিস ডিউ টু ভাইরাল অ্যান্ড ব্যাকটেরিয়াল ইনফেকশন। আপনার হচ্ছে ফেস পাউডার, অনেকে মোটামুটি পাউডার দেয়, কিছু কেউ ড্রপ দেয় নাকের মধ্যে, কেউ বডি স্প্রে ইউজ করে, অনেকে দেখা যায় যে বডি স্প্রে ইউজ করা বাঁতরের গন্ধে সহ্য হয় না, হাঁচি শুরু হয়ে যায়, আমাদের গন্ধ ছিল ওই পারফিউম ইউজ করতে পারে না, দিলেই হাঁচি শুরু হয়ে যেত, সেটা অ্যালার্জিক রাইনাইটিস, হাঁচি সর্দি একসাথে শুরু হয়ে যায়। তাহলে এই জিনিসগুলো পরীক্ষা আসতে হবে, হার্ট অ্যাটাক কজেস অফ অ্যালার্জিক রাইনাইটিস, কি কারণে অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে, বুঝছেন তো না সিমটমস। তাহলে কি কি পাবো আমরা, এক নম্বর হচ্ছে নেজাল অবস্ট্রাকশন, নেজাল অবস্ট্রাকশন হচ্ছে যে বুঝেন তো অবস্ট্রাকশনের বন্ধ নাক বন্ধ হয়ে থাকে, পানি পরে কিছু নাক বন্ধ, এটা হচ্ছে রাইনোরিয়া, রাইনোরিয়া হচ্ছে যে নাক দিয়ে পানি পড়াকে রাইনোরিয়া বলা হয়েছে, এই যে রাইনাইটিস যেটা এর ইনফেকশনের কারণে হয়, ইনফেকশনের কারণে নাক দিয়ে পানি পড়ে এটাকে বলা হয় থেকে রাইনোরিয়া, রাইনাইটিস এর কারণে যদি পানি পড়ে এটাকে বলা হয় রাইনাইটিস। তো অনেক অনেক জিনিস,
নাক চুলকাবে, হাসি হবে, তারপরে নাক, তারপরে পানি পড়বে, নাক চুলকাবে, হাসি হবে, পানি পড়বে, তিনটাকে একসাথে রাইনাইটিস বলা হয়। রাইনাইটিসের প্রথমটা হচ্ছে নাক দিয়ে পানি পড়া, এটাকে রাইনোরিয়া বলে। কি বলে? রাইনোরিয়া। তিন নম্বর হচ্ছে স্নিজিং মানে হাসি। চার নম্বর হচ্ছে ইথিং ইন দ্য নোজ মানে চুলকায়। এই জিনিসগুলো থাকলে আমরা বুঝবো যে রাইনাইটিস এলো। অ্যানোসমিয়া হচ্ছে এ মানে নাই, ইংলিশের মধ্যে এ মানে না। অ্যানোসমিয়া হচ্ছে যে যদি সে কোনো স্মেল না পায়, মানে সকল খাবার সামনে বিশাল কলা মুরগি যেটা আছে খায়ের কাছে কাচ্চি আছে, কিন্তু কাচ্চির কোনো স্মেল পেতেছে না, খাওয়ার কোনো ইন্টারেস্ট নেই। আগে দেখা যাচ্ছে মাছ ভালো করছে, গন্ধ পেয়ে দৌড়ে রান্না করে, এখন কাচ্চি রান্না করলে সে যায় না, এটাকে অ্যানোসমিয়া বলা হয়েছে। অ্যানোসমিয়া মানে হচ্ছে যে যদি নাক দিয়ে কোনো কিছু স্মেল না পায়, মানে লাইফ বা সবার সামনে দিয়ে আসছে কোনো গন্ধ করছে না, ওই যে ডিসচার্জ হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ নাক বন্ধ হয়, গন্ধ পায় না, নাক বন্ধ হয়, নাক দিয়ে পানি পড়ে, এই সবগুলো একসাথে একসাথে হয়, কোনো গন্ধ করছে না, তাহলে মুছে দেয়। আমরা দেখবো আমরা কি কি ট্রিটমেন্ট দেয় আমরা। অ্যাভয়েডেন্স অফ ডাস্ট ফুড হুইচ কজেস অ্যালার্জি। এখানে কি ইউজ করি আমরা? ক্লোরফেনিলামিন মেরে তিন বেলা করে 8 আওয়ার একটা চয়েস। আরেকটা চয়েস হচ্ছে ফ্যাক্সোফেনালিন, সেটিরিজিন, হাইড্রোক্লোরাইড, এগুলো ইউজ করা যায়। সবাই জানেন একজো ওষুধ যেটা পাওয়া যায়, জানেন নাকি একজো 120? হ্যাঁ, ড্রপ আছে, নাক বন্ধ হয়ে থাকে দেওয়া যায়। চার ড্রপ করে প্রতিদিন বা এক ড্রপ করে 6 ঘন্টা পর পর
এক মাস দেওয়া যায় এটা। হ্যাঁ, তা যদি না হয় তাহলে সার্জারি করতে পারি। বাচ্চাদের ক্ষেত্রে অ্যালার্জি গাইনিস যদি হয় তাহলে এই ফেক্সোফেনাডিন সিরাপ আছে, তো সিরাপ আছে, সিরাপের মধ্যে ওইখানে সম্ভবত লেখা আছে 2 ml করে ডেলি, 1 বেলা 2 ml, মানে ফেক্সো সিরাপের যে কৌটা আছে ওই কৌটার মুখের মধ্যে একটা ছোট ক্যাপ আছে, ক্যাপের মধ্যে 1 চামচ 2 চামচ লেখা আছে, 1 চামচ মানে 5 ml, 7 চামচ মানে 2.5 ml। তো যদি 6 মাসে 1 বছরে রাখতে হয় তাহলে 2.5 ml দিতে হয় ডেলি 1 বেলা করে, সে দেখা যায় মোটামুটি এটা কমে যায়। যদি কাশি থাকে তাহলে আমরা এমব্রোক্সল যে সিরাপ আছে বা মিকো লাইটিক বা মিকো স্পেল রুম হেক্সিন গ্রুপের যেগুলো আছে ওগুলো ইউজ করতে পারি। তাহলে আমরা লিখছেন না, তারপর আমরা ট্রিটমেন্টের মধ্যে দেখবো যে অ্যাভয়েডেন্স অফ ডাস্ট, অ্যাভয়েড মানে কি বর্জন করা, মানে যে সকল জায়গায় গেলে ধুলাবালিতে গেলে বা খাবার দাবার খেলে আপনার অ্যালার্জি সমস্যাটা হয় ওগুলো অ্যাভয়েড করতে হবে, মানে যে জিনিসগুলো হুইচ কজেস অ্যালার্জি রাইনাইটিস, যে সকল জিনিসগুলো অ্যালার্জি রাইনাইটিস করে ওই জিনিসগুলো বর্জন করতে হবে। 2 নম্বর, অ্যান্টি হিস্টামিন, এই যে নাক দিয়ে পানি পড়ছে এটার জন্য যে ওষুধগুলো আমরা ইউজ করছিলাম অ্যান্টি হিস্টামিন, অ্যালাপ্টল মানুষের জন্য ক্লোরথালামিন মেলিয়েট নামে একটা ওষুধ পাওয়া যায়, এর চেয়ে ভালো এটা কাজ করে। ঠিক আছে, আমরা সবাই জানি ফ্যাক্সো 120 নামে সারাদিন ভালো থাকে, এটা যদি মধ্যে শার্ট সর্দি ভালো না হয় 7 থেকে 14 দিন খাওয়া যায়। তাহলে সোডিয়াম ক্রোমোগ্লাইকেট লেজাল ড্রপ, আফরিন নামে কাছে অক্সিমেটাজোলিন ড্রপ পাওয়া যায়, আফরিন প্রতিদিন আগে 1 ড্রপ 1 ড্রপ করে 6 ঘন্টা পর পর দেওয়া হয়, 8 ঘন্টা পর পর দেখা যায় নাকটা, এটা মেনলি দিয়েছে নাক যেখানে বন্ধ থাকে ওই নাকটা খোলার জন্য। সন্ধ্যায় খাবে, দিবা খাইতে পারবো না, হ্যাঁ সোডিয়াম ক্রোমোগ্লাইকেট, হ্যাঁ নেজাল ড্রপ দিতে পারেন। এটা ছাড়াও আর আছে অক্সিমেটাজোলিন নেজাল ড্রপ, এর নাম হচ্ছে আফরিন নামে পাওয়া যায় মার্কেট, আফরিন, হ্যাঁ আফরিন নেজাল ড্রপ আছে, ওটার প্রতি নাকে 1 ড্রপ করে দিলে 2 নাকে 2 ড্রপ 6 ঘন্টা বা 8 ঘন্টা পর পর যে নাকটা খুলে যায় লম্বা সময় আটকায় না আর কি, নাকটা বন্ধ হয় না। আর এগুলো দিয়ে যদি না হয় আপনি 1 মাস ট্রাই করলেন এগুলো দিয়ে, দেখা যায় না হচ্ছে না, তাহলে দেখা যাবে যে তার অবশ্যই নাকের মধ্যে কোনো বড় ধরনের সমস্যা আছে, হয় কোনো গোটা হয়ে আছে অথবা নাকে হাতটা বেঁচে গেছে এরকম, তাহলে এইসব ক্ষেত্রে সার্জারি করে ব্লেসিং করতে হবে। তাহলে আমরা আমাদের এটা শেষ, বুঝছেন তো নাকি কোন কোশ্চেন? ঠিক আছে, তাহলে মেনলি আসলে এক দুদিনই হয়ে যায়, এবং যদি কিছু গরম গরম খাইতে বললে এগুলো এমনি সেরে যায় আর কি, এগুলো সেরে ওষুধ লাগে না, মানে সবাই জানে এর ওষুধ। আপনি বলতে পারেন তোমাকে আমার ফ্যাক্স দিলেন ফ্যাক্স খেয়ে দিন, এরপর আমাদের ইয়ে প্রবেশ হচ্ছে যে সাইনোসাইটিস, আইটিস মানে প্রদাহ বা ইনফ্লামেশন, সাইনাসাইটিস মানে সাইনাসের প্রদাহ, সাইনাস কি যদি বাংলায় বলি ফাঁপা জায়গা, যে সকল জায়গার মধ্যে বাতাস থাকে এগুলো বলে সাইনাস। আমাদের শরীরের মধ্যে মানে মেনলি মুখের মধ্যে 4 জোড়া সাইনাস আছে, তাই 4 জোড়া আমাদের মুখের মধ্যে 4 জোড়া মানে 8টা ফাঁকা জায়গা আছে যেগুলোতে বাতাস প্রবেশ করে এবং বের হয়, তার কাজ কি বাইরের যে ঠান্ডা বাতাস বা গরম বাতাস আছে ওইটাকে সে পিউরিফাই করে এসির মতো বডিতে ভিতরে এন্ট্রি করাবে, বডির যে তাপমাত্রা দরকার ওই তাপমাত্রা পায়। কি কি সাইনাস? আমাদের যে আইব্রো আছে এই আইব্রো উপরে 1 জোড়া সাইনাস, এখানে বলা হচ্ছে ফ্রন্টাল সাইনাস,
খালি থাকে তিনকোণ ত্রিভুজের মতো ভিতরটা খালি, তার নাম হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। এবার আরো এগুলো নাকের ভিতরে মানে দেখা যায় না চোখের পিছনে, ওখানে স্পাইনোডাল অ্যাডভার্টাল সাইনাস আছে। এবার ঘোরার মধ্যে বডি তাপমাত্রা যতটুকু দরকার ততটুকু হয়ে যায়। বাইরে বেশি ঠান্ডা ঢুকলে আবার দেখে যে কাশি উঠে যাবে, বেশি গরম ঢুকলে পুড়ে যাবে ভেতরটা, মানে স্রস্তি এমনি বানাইছে সবাইকে। তাহলে যদি সাইনাসের ইনফ্লামেশন হয় দেখা বলা হয় সাইনাসাইটিস, কিন্তু সাইনাসাইটিস জেনে আসবে না। একটা নাম হচ্ছে একিউট সাইনাসাইটিস, নাম হচ্ছে ক্রনিক সাইনাসাইটিস। এখানে একই সাইনাস কাকে বলা হয়? ইট মে বি ডিফাইন্ড অ্যাজ একিউট ইনফ্লামেশন অফ নেজাল মিউকস। বন্ধ বাধা যায় বলি জায়গায় তো ভাই, একটু আপনি খুলে একটু জানা একটু খুলে দেন। ওই যে খুলে দেন খুলে দেন। হ্যাঁ ঠিক আছে, চলো 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 চলো। আচ্ছা তাইলে দেখছিলাম এটা হচ্ছে যে ইট মে বি ডিফাইন্ড অ্যাজ acute inflammation of nasal mucosa. It may be defined as acute inflammation of nasal mucosa. Mucosa মানে হচ্ছে নাকের ভিতরে নরম জায়গাটা, এটাকে বলা হয় মিউকোসা। যদি একসাথে নাক দিয়ে পানি পড়ে, নাকের মিউকোসাতে ইনফেকশনের কারণে নাক দিয়ে পানি পড়ে সর্দি হয়, চুলকানি হয়, এগুলো রাইনাইটিস বলা হয়। যদি এখানে শুধু ইনফেকশন হয় ভিতরের নেজাল মিউকোসাতে, এটা একটা ওদের সাথে মিলে যায়, এটা একটু ডিফারেন্ট করতে হবে, দেখি একটু চেঞ্জ করে দিই। আপনি একটু যদি হেল্প করেন আমি আপনি চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের একটু কষ্ট হবে বড় করতে। এগুলো ইনফ্লামেশন অফ দা মিউকোসা, মিউকোসা লেখছেন না, নেজাল কেটে দেন, নেজালটা কেটে দেন। মিউকোসা অফ অল প্যারানেজাল সাইনাস, এটা সহজ হবে আপনাদের জন্য, রুটিনে মিলে যাবে আপনাদের সাইনাস। এটা সহজ হবে, অল্প একটু কাছে নাম হ্যাঁ। ইট মে বি ডিফাইন্ড অ্যাজ একিউট ইনফ্লামেশন অফ মিউকোসা অফ অল
একটু যদি কাটেন একটু উপরে দেন অফ এনি অর এদিকে দিয়ে দেন সুন্দর হয় একটু কাটসাট করে দিলাম এখানে দিয়ে এখানে এনি অর অল তাহলে এখানে কোনো আর যদি অল বলেন ভুল হবে না কিন্তু যদি ভাইবাতে কেউ থাকে তাহলে কিন্তু ধরবে তাহলে অল ক্যান একটা হলে সমস্যা এনি আর অল অফ অফ লিখতে পারেন এখানে অল অফ দা লেখেন একটু ওখানে কষ্ট দিচ্ছে এনি অর অল অফ দা লেস প্যারাডাইজ হয়ে গেছে সংশোধন করেছি দুই জায়গায় বুঝছেন তো না আমি বলি আবার ইট মে বি ডিফাইন্ড অ্যাজ একুইট ইনফ্লামেশন অফ দা মিউকোসা অফ এনি অর all of the paranasal sinuses of any or all of the paranasal sinuses all of the rekhen of likhen of the any or all of the dar ga khob hai listen any or all of the any or all of the এটা বাংলা হচ্ছে যে এটা এই ধরনের একিউট ইনফ্লামেশন একিউট মানে হচ্ছে এখনই হয়েছে এরকম অবস্থা কোথাও কি আমরা পড়েছিলাম একিউট কি যেন পুরো স্টেজিস পড়েছিলাম না মানে আছে নাকি একিউট ক্রনিক এই ক্লাস আর ক্লাস একিউট মানে এখন হয়েছে ক্রনিক মানে বারবার হচ্ছে মানে এখন যদি হয় এই ইনফেকশনটা অফ মিউকোসা মিউকোসা মানে নরম আবরণ ভিতরে নরম আবরণকে বলা হয় মিউকোসা মুখের ভিতরে আবরণকে মিউকোসা বলা হয় পেটের ভিতরে আবরণকে মিউকোসা বলা হয় নাকের ভিতরে আবরণকে মিউকোসা বলা হয় অফ এনি এনি মানে যে কোনো একটা or othoba all of the mane sob gulo hoy ekta ar sob gulo all the paranasal sinuses sinus hocche je phapa jayga eta nam hocche paranasal para mane hocche char pashe nasal mane hocche nose paranasal mane hocche naker char pashe ei je sinus ache eguloke bola hoy paranasal sinuses bujhen na ki bhai para mane char pash nasal mane hocche nak paranasal mane hocche naker char pashe এই যে বাতাস যেখানে আছে ওই ফাঁপা জায়গাগুলোকে বলা হয়েছে প্যারানেজাল সাইনাস যদি ওই প্যারানেজাল সাইনাসের ভিতরে জায়গাতে একটা লেয়ার আছে চামড়া লেয়ার নরম একেবারে ওই লেয়ারের মধ্যে যদি ইনফ্লামেশন হয় এটাকে বলা হয়েছে কি একিউট সাইনাসাইট বুঝছেন আর বলি যদি হঠাৎ করে এখানে এখানে যে বাতাস জায়গাগুলো আছে ওগুলির ভিতরে যে চামড়া লেয়ারটা আছে সেটা লেয়ার আছে সব পাতলা ওই লেয়ারে যদি কোনো ইনফেকশন হয় এটাকে বলা হয়ে থাকে একিউট সাইনাসাইট সাইনাসের নাম কি প্যারা নেজাল নোজের চারপাশে যে ফাঁপা জায়গা এই নোজ এই এখানে দুইটা এখানে দুইটা প্যারা নেজাল সাইনাস সহজ বুঝতে বুঝতে যদি কোনো কারণে হঠাৎ করে এই সকল প্যারা নেজাল সাইনাসের ভিতরে ইনফেকশন হয় এটাকে বলা হয়ে থাকে একিউট সাইনাসাইটিস ঠিক আছে তাহলে আমরা কি পাবো এখানে আসলে কল দেওয়া যায় কজেস নাম্বার হচ্ছে ভাইরাস ভাইরাল এবং ব্যাকটেরিয়াল
কি বলছেন না তাহলে এক নম্বর হচ্ছে নেজাল অবস্ট্রাকশন মানে যদি নাক কোন কারণে বন্ধ হয়ে যায় তাহলে দেখা যায় যে ওই ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ভিতরে নাক বন্ধ হয়ে গেলে বাতাস প্রবাহে ঢুকতে পারে না বা জীবাণুগুলো নাকের মধ্যে জমে যায় তখন সেই জিনিসগুলো ঢুকে ঢুকে ইনফেকশন করে করলে এটাকে আমরা তখন এপিসেন্সাইটিস বলি তাহলে নাক যদি কোনো কারণে বন্ধ থাকে বা নাকের মধ্যে যদি কোনো পলিপ হয় বা নাকের হাড়ে যদি বেঁকে যায় তাহলে এপিসেন্সাইটিস হতে পারে দুই নম্বর হচ্ছে ফেরিঞ্জিয়াল ইনফেকশন ফেরিঞ্জিয়াল হচ্ছে গলা গলবিল আমরা খাবার যেখানে খাই যে গলার ভিতরে যায় এটাকে বলা হচ্ছে গলবিল এই গলবিলের মধ্যে কোনো ইনফেকশন হয় এবং ইনফেকশনটা তারপর ছড়াই যায় এই মুখের ভিতরে ভিতর দিয়ে যায় এটাকে বলা হয় ফেরিঞ্জিয়াল ইনফেকশন এটা হচ্ছে যে ভাইরাল অ্যান্ড ব্যাকটেরিয়াল ইনফেকশন বাইরের পরিবেশের ভাইরাস এবং ব্যাকটেরিয়া এসে নাকের মধ্যে বাসা বাঁধে তা তো ওই যে ফ্ল্যাট পায় না তারা কি করবে ফ্ল্যাট পাইছে নাকের মধ্যে কারোর পাইলেই একেবারে মানে উফরি বাসার বাঁধলে বা দাঁড়ে আবার বোনাস দিবে ওই যে স্যানিটাইজ বোনাস দিবে তাও ওষুধ খেতে হবে তাহলে ভাইরাল অ্যান্ড ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে এটা হইতে পারে এগুলো সহজ বুঝতে পারি এটা মুছে দিই এটা মুছে দিই তাহলে আমরা পড়বো যে সিমটমস কি সিমটমস অফ একিউট স্যানিটাইজ গন্ধ না পায় এটাকে বলা হয় থেকে অ্যানোসমিয়া আর পাঁচ নম্বর এবং সবচেয়ে বেশি সমস্যা যেটা এটা হচ্ছে যে পেইন ইনফেকশন থাকে এখানে ধরতে পারবেন না চাপ দিলে প্রচুর ব্যথা এখানে চাপ দিলে প্রচুর ব্যথা হবে কারণ এখানে ইনফেকশন হয়ে আছে তাহলে আমাদের কি দাঁড়ালো প্রথমে ধরুন হেডেক মাথা ব্যথা ম্যালিজ মানে শরীর ব্যথা থাকবে নাক বন্ধ থাকবে দেখা যাবে যে অনেক সময় ইনফেকশনের কারণে কুজের মতো নাক থেকে পানি ঝরছে চার নম্বর হচ্ছে অ্যানোসমিয়া মানে কোনো স্মেল নাই তখন হচ্ছে পেইন থাকে আরেকটা আছে যে পিছনে নাকের গলা মধ্যে মনে হয় যে কি একটা অ্যাবনর্মাল সেন্সেশন ডিসকমফোর্ট মনে হয় আচ্ছা যাই হোক এটা সিমটমস বুঝছেন তো এগুলো না বুঝছে ভাই ঠিক আছে না বুঝলে বলুন চলে গেল সিমটমস গেল এখন ট্রিটমেন্টে যাই কি করবো এক নম্বর হচ্ছে যে ইনফেকশনটাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে অ্যাম্পিসিলিন পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায় তিন বেলা করে মানে এইটা অর্ডারলি সাত দিন থেকে দেওয়া যাবে সাত থেকে দশ দিন দেওয়া যাবে অথবা যদি কমাই দেন তাহলে অ্যান্টিবায়োটিক যেহেতু ফাইভ ডেজ দেন একটা দুই নম্বর হচ্ছে স্টিম ইনহেলেশন তাহলে এটাই লিখতে বসো তিন নম্বর হচ্ছে অ্যান্টি হিস্টামিন আগের আগে গুলোর মতোই ফোর মিলিগ্রাম ইটাওয়ালি দেওয়া যায় দশ থেকে দেওয়া যাবে দেখো তো যে অক্সিমেটাজোলিন নেজাল ড্রপ এটা আমরা দিব কি বলেছে চার ড্রপ করে ইন ইচ নস্ট্রিল নস্ট্রিল হচ্ছে নাকের ছিদ্র এটা অর্ডারলি আট ঘন্টা পর পর দিতে পারি আমরা সাথে ব্যথা কমানোর জন্য আমরা প্যারাসিটামল দিতে পারি অ্যানালজেসিক
paracetamol, 100 milligram, eat early. এরপর না হলে সার্জারি, ছয় নম্বর থেকে সার্জারি। প্রথমে আমরা যখন অ্যালার্জি একটু স্যানিটাইজ হয় তো আমরা প্রথমে দিব অ্যান্টিবায়োটিক অ্যাম্পিসিন অ্যামোক্সিসিন যাই যায় আপনারা 500 মিলিগ্রাম এটা হলে 5 ডেজ আধ ঘন্টা মানে ডেলি 3 বার করে খাবে একটা ঔষধ ডেলি 3 বার পার দিন এ নাম্বার হচ্ছে স্টিম ইনহেলেশন স্টিম মানে কি তারা নাকি ও স্টিমে বাষ্প যে পানি ফুটার পর যে বাষ্পটা ওঠে না পরে আমরা মেন্থল দিয়ে ইয়া নিবেন গরম ভাপ নিবেন এটা গরম ভাপ ভাত ফুটার পরে যেটা ওঠে এটাকে বলে বাষ্প বলা হয় বা পানি ফুটার পরে বাষ্পটা নাক দিয়ে টানবেন মুখ দিয়ে ছাড়বেন পানি ফুটতেছে এখন নাক লাগাই দেন নাক খুলে দেবেন দূর থেকে বাষ্পটা উঠতেছে নাক দিয়ে টানছেন মুখ দিয়ে ছাড়বেন এখন 5 মিনিট করেন তাহলে কিন্তু নাকের জ্যাম সব চলে যাবে এবং এটা এটা হচ্ছে যে এই রোগের জন্য মহা ঔষধ এই ওষুধ ছাড়াই দেখা যায় দেখা অনেক কমে যায় এটা স্টিম ইনহেলেশন বলা হয় থাকে মানে বাষ্প টানা তিন নম্বর হচ্ছে অ্যান্টি হিস্টামিন ওই যে আমি দিয়েছিলাম ট্যাক্সোফেনাডিন বা ক্লোরফেনামিন মেলিয়েট এটা পাওয়া যায় 4 মিলিগ্রাম ওষুধটা 8 ঘন্টা পর পর দেওয়া যাবে 10 দিন পর্যন্ত হয় যে ড্রপ আগে দিয়েছিলাম এটাকে বলা হয় আফটার নামে ড্রপ পাওয়া যায় একটা অক্সিমেটাজোলিন এটা আমরা 4 ড্রপ করে দিতে পারি এক নাকের মধ্যে 8 ঘন্টা পর পর এবং এটা দেওয়া যায় প্রায় 7 থেকে 10 দিন দেওয়া যায় বা 2 দিন দেওয়া যায় যেটা দেখা যায় যে নাকের যে বন্ধ ভাবটা কমে যায় তারপর এখন আছে ব্যথা তুলতে ব্যথা কমবে না প্যারাসিটামল দিতে হবে এই ব্যথা প্যারাসিটামল খেলেই হয়ে যায় প্যারাসিটামল দেখা যায় আমরা যে নাপা আমার দেরি যান নাপা এক্সট্রা এটা 500 গ্রাম বা 665 যেগুলো আছে এগুলো খেলে যে ব্যথাগুলো কমে যায় সাথে এগুলো দিলে নাকের বন্ধ ভাবটা কমে যায় এগুলো অ্যাপ্লাই করার পরে যদি বারবার হয় এটাকে বলা হয় থাকে ক্রনিক সিনুসাইটিস ওই সকল ক্ষেত্রে সার্জারি লাগে তাহলে ওইখানে আচ্ছা ক্রনিক সাইনাসাইটিস আপনি লিখবেন যে কি আমি সবাই লিখে দিব আপনি লিখে দিবেন লিখে ফেলবেন একটু সাজেস্ট করে তো এরকম না পেজ ডাউন করে পাবেন আমরা এক্সচেঞ্জ রেট মে ডিপেন্ডেন্স মনে আছে দেখেন একটু সাজেস্ট করে সংখ্যাটা কি কিপ মে ডিপেন্ডেন্স এই করে ইনফ্লামেশন অফ দা অল অর ওয়ান অফ দা প্যারানাল সাইনাসিস মানে মিউকোস অফ দা হ্যাঁ ওই একটু জায়গায় ক্রনিক লিখে দিল হইল
it may be defined as chronic inflammation of the mucosa of all or of one of the paranasal sinuses. Basically, the condition or this is the chronic inflammation of the mucosa of paranasal sinuses. They have one or two lakhalakbana, one or all lakhalakbana. It may be defined as chronic inflammation of the mucosa of paranasal sinuses. Should do one or all ba any or all takete badde badde bagite likhe pelei hoye gelo apan likhe thakel na mere ki likhe ha meko samta channel sense likha nasal septum nasal polyps listen. ফার্মাসি করছে শুরু হয়েছে এত শেষ নাকি শেষ বসে বসে বলি আপনাদেরকে এক নম্বরের যে কারণটা আছে লেখা আছে যে রিকারেন্ট একিউট সিনুসাইটিস আমরা একিউট সিনুসাইটিস করেছি যদি হঠাৎ করে আমাদের ব্যথা শুরু হয়ে যায় তখন এটা একবার একিউট সিনুসাইটিস যদি বারবার এটা হতে থাকে তখন এটার কারণে ক্রোনিক সিনুসাইটিস হয়ে থাকে মানে ক্রোনিক সিনুসাইটিসের একটা কারণ হচ্ছে যে যে একিউট যদি বারবার হয় এটাকে ক্রোনিক হয়ে যায় আমরা বলছি হঠাৎ করে একবার হয়েছে একিউট বারবার একিউট হলে এটা ক্রোনিক হয়ে যায় দুই নম্বর হচ্ছে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম তার নাকে ভাটি আছে মাঝখানে সবার সোজা অনেকের প্রায় সোজা কারণ যদি বাঁকা হয়ে যায় অনেকের বাঁকা থাকে অপারেশন করে ভেঙে হয় এর নাকে ভাটি এটা বাঁকা থাকে এরকম বাঁকা থাকলে একদিক দিয়ে বাতাস বেশি ঢুকবে একদিকে কম ঢুকবে ঠিক না যদি বাতাস বেশি ঢুকবে এদিকে বাতাস এদিকে ঢুকবে যে কম ঢুকবে যে ঢুকবে না এখানে জীবাণু বসে থাকবে ওই জায়গাতে ইনফেকশন হয়ে যাবে এই জন্য এখানে বলছে যে যদি নাকের ভাটিটা বেঁকে যায় তাহলে এখানে বাতাসের
যে ফ্লো ভিতরে ঢুকছে এটা রাস্তা একদিকে বেশি একদিকে কম হবে, যেদিকে কম হবে ওইদিকে জীবাণু জমবে, জমে ওই সাইনাসের মধ্যে ইনফেকশন করবে। নাকের হাঁটি বেরিয়ে গেলে এটাকে বলা হয়ে থাকে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম। ডেভিয়েট মানে হচ্ছে বাঁকা হয়ে যাওয়া, নেজাল মানে নাক, সেপ্টাম মানে হচ্ছে মাঝখানের যে একটা ডিভাইডার আছে, হাড্ডি আছে, এটাকে সেপ্টাম বলা। 3 নাম্বার হচ্ছে নেজাল পলিপ। নেজাল পলিপ হচ্ছে নাকের মধ্যে পলিপ হওয়া, বা নাকের মধ্যে যদি নাকের ভিতরে যে মিউকোসা আছে ওই যে পোটার মতো ঝুলে যায় এটাকে বলা হচ্ছে পলিপ। অনেকে লেখা যায় যে কি যেন অপারেশন ছাড়া এই পলিপ নিরাময় ঝুলে যাওয়া, দেখবেন যে লেখা লেখা আছে কি কি যেন তারা করে। নাকের এই সামনের দিকে বা মানে ভিতরের দিকে যাদের বেশি হাঁচি সমস্যা, হাঁচি বা নাকের হাড্ডি বাঁকা, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ভিতরের যে নরম লেয়ারটা সেটা আসলে ঝুলে যায়, সেটাকে বলা হয়েছে পলিপ। যে পলিপ থাকে এক দিকে মাথা ঢুকবে, এক দিকে কম ঢুকবে, যেদিকে পলিপ এদিকে কম ঢুকবে স্বাভাবিক, কম ঢুকলে ওই জায়গায় ইনফেকশন হয়ে ওই জায়গায় সাইনাসের মধ্যে পুরো এক্সাম বাধা দিতে, এবং এটাকে আমরা ক্রনিক সাইনাসাইটিস বলি। তার নাম হচ্ছে টনসিলাইটিস। টনসিলাইটিস মানে কি? আইটিস মানে প্রদাহ, তার টনসিলে টনসিল ওই গলার মধ্যে, গলার মধ্যে যদি প্রদাহ হয় তাহলে এটা নাকের মধ্যে ছড়িয়ে একেবারে ভিতরে চলে যেতে পারে, আমাদের সাইনাসের মধ্যে যেতে পারে, এটাকে বলা হচ্ছে টনসিলাইটিস। তাহলে এই 4টা কারণ, অনেকগুলো কারণ আছে, মেইনলি 4টা কারণের মধ্যে আমাদের ক্রনিক সাইনাসাইটিস হতে পারে। ঠিক আছে, কাজ শেষ। সিম্পটম দেখ, আগের মতোই, আগে যেগুলো আমরা বলছি এগুলি সিম্পটমের মধ্যে আছে। নতুন একটা শব্দ আছে। 4 নাম্বার হচ্ছে ব্লিডিং পার্নাস। ট্রিটমেন্টের মধ্যে সিস্টেমেটিক ট্রিটমেন্ট, লিখে ফেলেছেন। তাহলে 1 নাম্বার যেটা সিমটমস আছে এটার নাম হচ্ছে নেজাল অবস্ট্রাকশন, মানে কি নাক বন্ধ থাকা। 2 নাম্বার হচ্ছে নেজাল ডিসচার্জ, যে নাক দিয়ে পানি পড়া। 3 নাম্বার হচ্ছে পোস্ট নেজাল ড্রিপ, এটা একটু কঠিন। পোস্ট মানে হচ্ছে পিছনে,
নেজাল মানে হচ্ছে নাক, জিভ মানে হচ্ছে একটা ইটির ক্ষরণ, ওই যে ডিসচার্জ আর ড্রিপ একই কথা। হ্যাঁ, পিছনে হলে ড্রিপ, সামনে হলে ডিসচার্জ করে। দেখা যায় যে এই নাকের ডিসচার্জ যেটা, মানে নাক দিয়ে পানি পড়ে যেটা সামনেও আসে পিছনেও যায়, গলার মধ্যেও যায়। তো এই ক্ষেত্রে রোগীদের একটা মানে একটা বিষাদ লাগে গলার মধ্যে, যে পিছনেও এটা যায় সামনেও আসে। যদি পিছনেও যায় যে নাকের পানি, এটাকে বলা হচ্ছে পোস্ট নেজাল ড্রিপ। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে, বুঝছেন তো না, ব্লিডিং পার নোজ, বারবার এই নাক বন্ধ হয়ে যাওয়া, নাক দিয়ে পানি পড়া, হইতে হইতে এক সময় খাঁচি যাই শুরু হয় এবং নাক দিয়ে এক সময় পানি পড়ে, পানি পড়ে নাকি রক্ত যায়। ব্লিডিং পার নোজ, ব্লিডিং মানে হচ্ছে রক্তপাত হওয়া নোজ দিয়ে, অল্প অল্প যায়, বেশি না, যে মানুষ মরে যাবে এমন না। ব্লিডিং পার নোজ। 5 নম্বরটা হচ্ছে হেডেক, মানে কি মাথা ব্যথা, এই জিনিসগুলো ক্রনিকের মধ্যে থাকে, বারবার হতে থাকে হতে থাকে, রোগীদের জীবন একটা দুর্বিষহ হয়ে যায়। এবং তাকে ট্রিটমেন্ট হিসেবে আমরা সিস্টেমেটিক ট্রিটমেন্ট বা সিমটোমেটিক ট্রিটমেন্ট দেই। এটা হচ্ছে যে আমাদের একিউটের যে ট্রিটমেন্ট, ক্রনিকে ঠিক সেম ট্রিটমেন্ট দেই, দিয়ে দেখি যে উনি সুস্থ হয়েছে কিনা। দেখা যায় যে বারবার হচ্ছে, এগুলো দিয়ে কাজ হচ্ছে না, তখন আমরা ওয়ার্ডে ভর্তি করে দিই রোগীকে। এবং এখানে দেখা যায় যে তার নাকের হাড্ডিটা বাঁকা থাকে, তখন নাকে পলিপ থাকে, অথবা অ্যালার্জির সমস্যা থাকে, সবগুলো সমস্যার সমাধান হিসেবে আমরা সার্জারি করি। দেখা যায় যে পার্মানেন্টলি তার এই সাইনোসাইটিসের সমস্যাটা একেবারে চলে যায়, তারা এখন ইনফেকশন পায় না। সার্জারি না, অনেক বড় বড় নাম সার্জারি দেখলেই হবে। ট্রিটমেন্ট সিস্টেমেটিক মানে কি, ওইগুলো যেগুলো আমরা দিয়েছিলাম, কখন, ওই যে একিউট ট্রিটমেন্টের মধ্যে সবগুলো এখানে দিই আমরা, দেওয়ার পর লিখে রাখা সিস্টেমেটিক ট্রিটমেন্ট একিউটের মতো। ওইগুলো দিলে তো ভালো হয় না, ভালো হয়ে গেলে সেটা আরো ক্রনিক হয়ে যাবে, একিউটের মধ্যে ভালো হয়ে যেত। তাহলে যখন ভালো না হয় তখন আমরা কি করি, সার্জারি করে থাকি। মোটামুটি ইয়ার শেষ, এটা শখ, এটাই তো অনেক পড়া, বাকি অনেক পড়া ভাবছি সে পরে বড় ক্লাসে টপিকটা একটা থাকলেও পড়া একসাথে মানে সহজ। এটা সংজ্ঞা দিয়ে দিই, এরপরে আমাদের যতটুকু পড়াতে পারি আর কি। হ্যাঁ, তাহলে আমার একবার ছুটি দিয়ে দিই। It may be defined as inappropriate and inadequate tissue perfusion. Leading to leading to damage or organ failure. And this. Possibly, camera. হাইপোভলিউমিক
अच्छा नंबर होता है कार्डियोजेनिक शॉक। सेप्टिक शॉक। ऐसा से है ना फाइल स्टिक। ये स्टिक मत हमारा राग बस हम गए पासिंग रिलेशन क्या पर हमने ना प्रोबेबली पास दिले सब पूर्ण पूरे से मैनेजमेंट हमने 15 मिनट से स्टडी कर बात कर दी हुई थी तब हमने पर एक शुरू कर बात ये तो पड़ा ये तो इंपॉर्टेंट है ठीक মানে এগুলো আমরা পাবো এলাকার মধ্যে কাজ করতে গিয়ে এটা লোক ডায়রিয়া শুরু হয়েছে মানে 10 থেকে 15 বার ডায়রিয়া হয়েছে আমি প্রেসার মাপতে গেলে প্রেসার আর খুঁজে পাবো না প্রেসার দেখবা নাই কারণ বুঝবো যে রক্তের মধ্যে পানি পরিমাণ কমে গেছে বমি এবং পাতলা পায়খানার মাধ্যমে তখন এটা এটা হচ্ছে এক নাম্বারটা নাম হচ্ছে হাইপোভলেমিক শক হ্যাঁ শর্ট সার্কিট আচ্ছা शब्द अर्थ हम एक रकम মানে যতটুকু লাগবে এতটুকু না মানে অপর্যাপ্ত টিস্যু পারফিউশন পারফিউশন মানে হচ্ছে যে আমরা দেখি না ধান খেতের মধ্যে সেচ দেয় পানি ধান খেতে পানি লাগে কি দেয় পানি দিতে হবে এতে ঠিক কোষের মধ্যে যদি রক্ত বা পানির পরিমাণ পানির প্রয়োজন হয় কোষের মধ্যে পানি গিয়ে সেচ দেওয়াকে বলা হচ্ছে টিস্যু পারফিউশন মানে যদি আমাদের বডির যে কোষ আছে কেন তো ভাই একটু আমাদের বডির যে কোষ আছে কোষের মধ্যে যতটুকু পানি লাগবে বা যতটুকু খাবার লাগবে এটা তো রক্ত নিয়ে যায় ওই পরিমাণ জিনিসগুলো তাকে সাপ্লাই দেওয়াকে বলা হয় টিস্যু পারফিউশন এখানে লিখছে যে ইট মে বি ডিফাইন্ড অ্যাজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে ইনঅ্যাডিকুয়েট টিস্যু পারফিউশন মানে যতটুকু লাগবে অতটুকু বা অপর্যাপ্ত মানে নাই অপর্যাপ্ত টিস্যু পারফিউশন লিডিং টু কি করে অপর্যাপ্ত হওয়ার কারণে সেটি হয় সে গান্নাকাটি শুরু করে দেয় এবং সমাজে ড্যামেজ হয় সে যত স্ট্রাকচারে সেই স্ট্রাকচার থাকে না অর অর্গান ফেলিওর হয়ে যায় মানে হয় হার্ট বিকল হয়ে যায় তারপর সব ফুসফুস বিকল হয়ে যায় তারপর কিডনি বিকল হয়ে যায় এন্ড সব বিকল হয়ে গেলে তবু আমরা তো দুনিয়া থেকে আলো তাহলে এটা হচ্ছে এই সংজ্ঞা যে কোনো একটা কারণে যদি অপর্যাপ্ত পরিমাণ টিস্যুর মধ্যে পারফিউশন হয় মানে কোনো কারণে যদি অপর্যাপ্ত টিস্যু পারফিউশন পারফিউশন কি টিস্যুর মধ্যে যা লাগবে খাবার লাগবে রক্ত লাগবে পানি লাগবে এগুলো রক্ত নালীর মাধ্যমে যায় যদি যেতে কোনো সমস্যা হয় বা যখন 5 লিটার পানি যাওয়ার দরকার কিডনির মধ্যে 5 লিটার কিডনিতে যেতে পারে না মানে কোনো পা কেটে গেছে রক্ত অনেক বের হয়ে গেছে ধরেন 10টা রক্ত আছে 5 লিটার রক্ত বের হয়ে গেছে বডি থেকে তো কিডনি দরকার 3 লিটার 5 লিটার 3 লিটার লাগবে না কিডনির মধ্যে কিডনিটা 1 লিটার কিডনির লাগবে 3 লিটার গেছে 1 লিটার তাহলে এই যে কম হলো এটাকে বলা হয় থেকে অপর্যাপ্ত টিস্যু পারফিউশন বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা ইনঅ্যাডিকুয়েট টিস্যু পারফিউশন না অপর্যাপ্ত টিস্যুর খাবার যদি বললেন লিডিং টু যদি আরো অপর্যাপ্ত তাহলে কি করবে সে কান্নাকাটি শুরু করবে লিডিং টু ড্যামেজ সে আস্তে মরতে শুরু করবে বা তার যে স্ট্রাকচার সেটা ক্ষতি শুরু করবে অর অর্গান ফেলিওর হয় ওই স্ট্রাকচার নষ্ট হবে অথবা পুরো যে অর্গানটা আছে বা পুরো যে অঙ্গটা আছে সেটা বিকল হয়ে যাবে বিকল হলে আমরা কি হব দুনিয়া থেকে আলো বা মরে যাব বুঝছেন না শক মানে হচ্ছে কোন একটা কারণে যদি অপর্যাপ্ত রক্তের প্রবাহ থাকে এবং বা অপর্যাপ্ত পানির প্রবাহ থাকে যেটা টিস্যুর জন্য প্রয়োজন ছিল এবং দেখা যায় একসময় সে ড্যামেজ হয় এই অপর্যাপ্ত সরবরাহের কারণে এবং একসময় সে মারা যায় অথবা সে ফেলিওর হয় এবং এই অবস্থাটাকে আমরা শক বলি এটা কখন হয় খুব বেশি গরম
সারাদিন কাজ করতেছেন, পানি খান নাই। বড়ির মধ্যে পানি ছিল 6 লিটার, বের হয়ে গেছে 4 লিটার, আছে 2 লিটার। এখন তো বড়িতে পানি নেই, তখন দেখা যাবে যে আমাদের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, বা আমাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আপনারা অ্যাক্সিডেন্ট হয়েছে, পা কেটে গেছে, অনেক রক্ত গেছে, বড়িতে 10 লিটার রক্ত, চলে গেছে 6 লিটার, আছে 4 লিটার। তো রক্ত কম, সব অর্গানের মধ্যে সব পর্যন্ত রক্ত যাবে না, তখন দেখা যাবে আস্তে আস্তে অর্গানগুলো মরে যাবে এবং আমিও দিনে একটা আউট হয়ে যাবো। এই সব ক্ষেত্রে আমাকে ভাবতে হবে। আর অনেক ধরনের ভাগ আছে, এটা হচ্ছে হাইপোভলিউমিক শক, বডি থেকে পানি কমে গেলে এটাকে বলা হাইপোভলিউমিক শক। যেটা হচ্ছে কার্ডিওজেনিক শক, কার্ডিও মানে কি হার্ট, কার্ডিও মানে হার্ট, যদি হার্ট রক্ত আছে বডিতে কিন্তু হার্ট পাম্প করতে পারতেছে না, হার্ট তো পাম্প পাম্প মেশিন, হার্টের মধ্যে সারা বডিতে রক্ত ছড়াই যায় না, তুমি জানো প্রশ্ন, যদি হার্টের সমস্যার কারণে সে পাম্প না করতে, রক্ত আছে কিন্তু পাম্প করতে পারে না, রক্ত সব জমে আছে, এটাকে বলা হয়ে থাকে কার্ডিওজেনিক শক। কিন্তু আমাদের সেপটিক শক, এই শক হলে সব জীবন উপর বডিতে ছড়াই যায় এবং পর্যাপ্ত পরিমাণ খাবার তার উপরে যায় না, সব জীবাণু যায়, এটা হলো সেপটিক শক। তাহলে সে অ্যানাফাইলেকটিক শক, যদি অ্যাবনর্মাল কোনো কিছু আমরা ওষুধ দিই বা কোনো মানে ধরেন কি বলে ব্যথানাশক ইঞ্জেকশন বা বিষ টাইপের কোনো, তার জন্য প্রয়োজন নাই বা তার জন্য প্রয়োজন ছিল বেশি পরিমাণ দিয়ে দিয়েছি, অথবা তাকে প্রয়োজন ছিল একটু দেওয়ার, কিন্তু তার বডির রেসপন্স উল্টা, ওই ধরনের অবস্থার মধ্যে পুরোপুরি লাল হয়ে যায় এবং দেখা যায় যে প্রেশার অনেক বেড়ে যায়, রোগী খুঁজে পাওয়া যায় না, আমরা করবে অ্যানাফাইলেকটিক শক। ততক্ষণ আমাদের থার্ড ক্লাসকে শেষ ক্লাসে আমরা এই শখের একটা দুটো শখ দুর্গ আঁকে বলে সাইন সিমটম কি কি হবে কি করবো অল্প অল্প, হ্যাঁ 15-20 মিনিটের পরে এগুলো পড়লে মোটামুটি আমাদের ওই লোকাল এরিয়াতে হাইপোভলিক শক চিনতে হবে, ডায়রিয়া বমি হলে এই শখের এগুলো হাইপোভলিউমিক শক, ওই সময় আমরা কি দিয়ে রোগীকে ম্যানেজ করবো সে আমরা পরামর্শ হবে নেক্সট ক্লাসে। ঠিক আছে, আজকে ভালো থাকলো, সমস্যা ভালো থাকবে, কোনো সমস্যা নাই তো বুঝতে।